ফ্রিহ্যান্ড রাইটিংয়ের এ পর্বে আমি যে বিষয়টি নতুন আরেকটি পর্ব আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আমি ভেঙে ভেঙে এবং গ্রামেটিক অ্যানালাইসিস সহ এক্সপ্লেন করার চেষ্টা করব। তো লক্ষ্য করুন, এখানে পুরো বাক্যটির প্রথম সেন্টেন্স যদি আমরা ফলো করি, গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। তাহলে এটা যদি আমরা ভেঙে ভেঙে ট্রান্সলেট করি, গত মাসে লাস্ট মান্থ আমি পালন করেছিলাম, এটির ইংরেজি ট্রান্সলেট হচ্ছে আই অবজার্ভ। তো পুরো সেন্টেন্সটি কী দাঁড়াচ্ছে? লাস্ট মান্থ আই অবজার্ভ, গত মাসে আমার আমি পালন করেছিলাম, কি পালন করেছিলাম? মাই অনলি সন্স বার্থডে, আমি আমার একমাত্র ছেলের। তো এখানে কিন্তু একটা গ্রামেটিক রুল আমরা যদি ফলো করি, আমরা এখানে লাস্ট মান্থ আই অবজার্ভ কেন হলো, পাস্ট ফর্মটা কেন হলো, সেন্টেন্সে যদি লাস্ট মান্থ, ইয়েস্টারডে, অ্যাগো ইত্যাদি থাকে, তখন নর্মালি সেই সেন্টেন্সের ভার্বটি কিন্তু পাস্ট ফর্মে হয়, এটা আমাদের মনে রাখতে হবে। সো এখানে যেহেতু লাস্ট মান্থ আছে, অতএব আমাদের আই অবজার্ভ এটি পাস্ট ফর্মে করা হয়েছে। তো দ্বিতীয় পরের সেন্টেন্সে যদি হয়, জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়, জন্মদিন উপলক্ষে, অন দ্য অকেশন অফ বার্থডে, যার ট্রান্সলেশন হচ্ছে এটি, ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়, দি ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিন, পরিষ্কার করার প্রয়োজন হয়। এবং পরের সেন্টেন্সটি কী আছে? আমার ড্রয়িং রুম পরিষ্কার করার পরে কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। তাহলে আমরা একটু যদি ভেঙে ভেঙে করি, যে পরিচ্ছন্ন করার পরে, আফটার হ্যাভিং ক্লিনড আমার ড্রয়িং রুম, মাই ড্রয়িং রুম, কোথায় গিয়েছিলাম? কনফেকশনারি, আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি কেক কেনার উদ্দেশ্যে, ইন অর্ডার টু পারচেস কেক, কেনার উদ্দেশ্যে, ইন অর্ডার টু, উদ্দেশ্যে বা অনুসারে, ইন অর্ডার টু ইউজ করবো তখন। তো এখন লক্ষ্য করুন, যে আফটার হ্যাভিং ক্লিনড অর্থাৎ পরিচ্ছন্ন করার পরে, এই যে আমরা এখানে এখানে কিন্তু একটা রুল আমাদের মনে রাখতে হবে, যে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আমাদের বসবে। আফটার হ্যাভিং এর পরে কিন্তু ক্লিন, ক্লিনের পাস্ট পার্টিসিপেল ফর্ম ক্লিনড, ক্লিনড হয়েছে, কেন হলো? যে এইটি আমাদের, এবং বিশেষ করে যখন যে ক্ষেত্রে বাক্যে, বাংলা বাক্যে কিছু করিয়া শিখিয়া এই ধরনের ফর্মেটটি থাকবে বাংলায়, সেই ক্ষেত্রে আমরা যখন হ্যাভিং ইউজ করবো, সেটির পরে সবসময় আমাদের ক্লিনড হবে বা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। তো এরকম আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি, যেমন কম্পিউটার শিখিয়া আমি আমেরিকা যাব। সো লক্ষ্য করুন, যে কিছু করিয়া মানে শিখিয়া, তাহলে শিখিয়া অর্থাৎ হ্যাভিং, হ্যাভিং, হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু আমেরিকা। সো এখন হ্যাভিং এর পরে আমাদের কিন্তু লার্ন, লার্নের পাস্ট পার্টিসিপেল ফর্ম লার্নড, লার্নড হয়েছে। এর পরের সেন্টেন্সটিতে আমরা ফিরে আসি, যখন কেক কিনে ফিরে আসছিলাম, তখন আমি বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম যে আমার বাড়ির দিকে আসছিল। তো আমরা একটু ভেঙে ভেঙে ট্রান্সলেট করি, যখন কেক কিনে ফিরে আসছিলাম, হোয়াইল রিটার্নিং উইথ দ্য কেক, যখন ফিরে আসছিলাম কিনে উইথ দ্য কেক, কেক নিয়ে ফিরে আসছিলাম, আমার পুরনো, বহুদিনের পুরনো বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম, আই মেট এ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড এজ, সে বাড়ির দিকে আসছিল, কামিং টুয়ার্ডস মাই হোম। পুরো সেন্টেন্স যদি লক্ষ্য করুন, হোয়াইল রিটার্নিং উইথ দ্য কেক, আই মেট এ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড এজ, কামিং টুয়ার্ডস মাই হোম। তো এখানে একটু রুল আমাদের মনে রাখা দরকার, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। লক্ষ্য করুন, হোয়াইল, যখনই হোয়াইল থাকবে, হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। লক্ষণীয় যে হোয়াইলের পরে রিটার্ন, এই রিটার্ন কিন্তু ভার্ব, রিটার্নের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো হোয়াইল রিটার্নিং, এই জন্য এখানে রিটার্নিং হয়েছে। এবং সেকেন্ড থিং হচ্ছে যে এখানে লক্ষ্য করুন, আই মেট এ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড এজ, কামিং টুয়ার্ডস মাই হোম, কামিং, এখানে কাম না হয়ে কামিং, আইএনজি কেন হলো? এখানে একটি রুল আছে, জেনারেল রুল মনে রাখা দরকার, যে সেন্টেন্সে যখন দুটি ভার্ব থাকবে, তো সেখানে পরের ভার্বটি, শেষের ভার্বটি কিন্তু আইএনজি হবে। দেখেন, লক্ষণ, আই মেট, সাক্ষাৎ করে, এটি একটি ভার্ব, এবং কাম, এটি একটি ভার্ব, অতএব কামের সাথে এই ভার্বের পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়েছে। সো আমরা জানলাম, এই রুলগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে আমাদের এই সেন্টেন্সের গ্রামেটিক মিস্টেকগুলো, রিটেন ইংলিশে আমাদের গ্রামেটিক মিস্টেক করা যাবে না, এই কারণেই আমাদের এই বিষয়গুলো জেনে রাখা দরকার। তো এবং সর্বশেষে পুরো বাক্যটির ইংরেজি ট্রান্সলেটটি কী হবে, সেটি একটা গ্ল্যান্স আমরা এখানে দিয়েছি। এবং এই পুরো আমাদের গ্রামার অ্যান্ড ফ্রিহ্যান্ড রাইটিং বইটিতে এই পুরো বিষয়টি, ফ্রিহ্যান্ড রাইটিং বইটিতে রয়েছে, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।